হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল দিদি আর পিসিমণিরা মিলে সবজি কাটতে শুরু করে দিয়েছিল, যদিও আমি একদম লাস্ট স্টেজে এসেছি। আর দিদিকে আমি বললাম তোমাদের সবাইকে যেন একটা ভালো মতন হ্যালো বলে দিতে, তাই দিদি দেখছো তোমাদের সকলকে কিন্তু হ্যালো বলে দিচ্ছে। আর এখানে আমরা কিন্তু সবাই বসে আছি মুড়ি খাওয়ার জন্য। তো ওই যে পেছনে দেখতে পাচ্ছ কড়াইয়ে কিন্তু চপ ছাঁকা হচ্ছে, এরপরেই কিন্তু মুড়ির জোগাড় শুরু হয়ে যাবে। মুখটা বেশি করে তুলতে হবে তাহলে। এই দেখো এখানে হচ্ছে চপ ছাঁকা, শুধু চপ ছাঁকাই নয় চপের সাথে কিন্তু বেগুনিও ছিল। এনিওয়েজ চলো রান্নাঘরে কি হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মাতা সব রান্নার জোগাড়পাতি করছিল, কারণ আজকে ছিল কিন্তু মাটন। মাটনের প্রিপারেশন প্রায় স্টার্ট হয়ে গেছে, আর এখানে পিসিমণি পিসিমশাই দুজনে এসে লেগে পড়েছে কিন্তু চপ ছাঁকতে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এটাই তো আনন্দ, সবাই মিলে কাজ করবে, গল্প করবে, আর কি চায়। তো এখানে মুড়ি খাওয়ার জন্য শশা কাটা হয়ে গেছে, আর ওদিকে আমরা মুড়ি খেতে বসেও পড়েছি, মা আমি আমার শ্বশুরমশাই সবাই। আর এখন মুড়ির সাথে জিলিপি বোঁদা এসব দেওয়া হচ্ছে। তো আমার অ্যাকচুয়ালি চপের থেকেও বেগুনিটা বেশি ভালো লেগেছিলো, তাই জন্য ফার্স্টে বেগুনিও নিয়েছি, তা বলে কিন্তু চপ ছাড়িনি, আবার কিন্তু পরে দেখো চপও নিয়ে নিয়েছি। তো এই করতে করতে আমাদের কিন্তু সকালের খাওয়া পর্ব শেষ হলো। মুড়ি খাওয়া পর্ব শেষ হতে না হতেই চলে এলো আমাদের খাসি মাংস। আর এখানে কিন্তু খাসি মাংস একদম ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে থার্ড ব্যাচ বসেও পড়েছে। তো ওখানে সবার খাওয়া দাওয়া হচ্ছিল, আর এদিকে চপ বেগুনি ছাঁকা তো কন্টিনিউ চলতেই থাকছে। সকাল থেকে বেশ ভালো লাগছে, কারণ সবাই এসেছি, গল্প করছি, খুব ভালো লাগছে। আমাদের মানে আমাদের ভাই বোনদের অ্যাকচুয়ালি এজ গ্যাপটা অনেকটা বেশি, তাই জন্য এইভাবে হল্লা পার্টির মতন মানে হল্লা হয় না আর কি ব্যাপারটা। বাট এখানে সবাই আমাদের এক দু বছরের ছোট বড় গ্যাপে, তাই জন্য বেশ হল্লা হচ্ছে, ভালো লাগছে দেখতে। আর এনিওয়েজ এখন আজকে মেলায় যাবে। অর্পণ আমাকে বলছে যে ওখানে একটা বোট আছে, বোটে কিন্তু চাপতেই হবে। ওই যে হ্যাঁ চাপবো, হ্যাঁ বোটে চাপবো। যাই হোক, তো সব কিছুই হচ্ছে, সবাই মিলে বেশ গল্প গুজব, মানে অ্যাকচুয়ালি তোমাদের ফ্যামিলি বন্ডিংটা না খুব ভালো লাগছে, মানে বেশ সবাই মিলে গল্প টল্প করছে, তো বেশ ভালো লাগছে। এনিওয়েজ মা গেছে স্নান করতে, আর আমি সকালে উঠেই ফ্রেশ হয়ে গেছি, স্নান করবো, বেলা করে করবো একটু। এখন এত মানে সকাল ব্যাপারটা, এখন 9:30 বাজছে বোধ হয়, মনেই হচ্ছে না মনে হচ্ছে কত কি হয়ে গেল, দুপুর হয়ে গেছে হয়তো। যাই হোক, তো বাকিটা দেখো ব্লগে, হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগছে। আড্ডা বসে গেছে, আমি চান টান করে রেডি হয়ে গেছি, আর এই যে মা রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, আর সব ভাই বোনদের আড্ডা জমে গেছে। তো এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া হচ্ছে, সবাই মিলে বসে পড়েছে খেতে। আমি জাস্ট বাইরেটা এলাম, ভেতরে এত গান বাজছে, এত কিছু হচ্ছে, তাই শোনা যাচ্ছে না। আর ওই যে দুজন আসছিল, যেই আমি দেখছি ভিডিও শুরু করেছি, তাই একদম পিছন হাঁটা দিয়েছে। অনুষ্ঠানটা এমন হচ্ছে, আমাদের মনে হচ্ছে দুর্গাপূজা ভাইবস পুরো। এই যে দুজন আসছে আর মুখ লুকিয়ে পালাচ্ছে, আমি দেখেছি তোমরা আসছিলে, একদম দেখে পিছন ঘুরে পালিয়ে গেল। এই সব অ্যারেঞ্জমেন্ট, খাসি মাংস পাতায় ভাগ করে করে রাখা হয়েছে, এই যে বাকি খাসি মাংস রাখা আছে, আর ওটা কি বাঁধাকপি, বাঁধাকপি ওটা ইয়ে চানা মটর না ভাত, আর ফ্রাইড রাইস এখানে নেই, ওখানে আছে। পরিবেশনের দায়িত্বে এই যে আমার শ্বশুর মশাই, চাটনি কে দিচ্ছে, চাটনি দিচ্ছে আর পাপড় কে দিচ্ছে। বাবা তুই ভালো জিনিসটা পেয়েছিস, পান মশলা, অঙ্কিতা দিচ্ছে পাপড়। কি করছো তুমি, দিতে চাইছো না খেতে চাইছো? আর বাকি ব্যাচ, ফার্স্ট ব্যাচ বসে গেছে আমাদের, মার ওখানে বসে আছে। এখন টাইম আছে, আমি একমাত্র স্পেশাল চিকেন মাটন দুটোই আমার। আচ্ছা ভাই সবাই 1500 লাগে। তো আমি সন্ধ্যাবেলার জন্য রেডি হয়ে গেছি, এই আমার লুক, আর তার সাইডে পরেছি যদিও অন্য ব্লাউজ দিয়ে, আর একটু লুকটা অন্য রকম করেছি। এই হচ্ছে শাশুড়ি মার সাজ, সিম্পল
একদম। আর এই হচ্ছে শোম্যান বটল গ্রিন শার্ট কন্ট্রাস্টে। হ্যাঁ সেই। এটা হচ্ছে মা যে এখনো সেজে যাচ্ছে, এখনো লিপস্টিক লাগিয়েই যাচ্ছে। আমি অনেক পরে রেডি হয়েছি, শাড়ি পরালাম তারপর। এখন দাদা রেডি। এই মুখটা কেমন হয়েছে, শাড়িটা কেমন হয়েছে? দারুন, এই শাড়ি তো ঝাক্কাস, এইটাই দাঁড়ো, এই দেয়া। হ্যাঁ দেখছো, আমাকে বলেনি। দাঁড়াও দাঁড়াও, তোমার দেখাবো। আর এই হচ্ছে আমার লোক। তো এরপরে আমরা চলে এসেছিলাম মেলাতে, আর মেলায় গিয়ে হার চুড়ি, কানের মালা এইসবের দোকানে দাঁড়াবো না, এটা তো হতেই পারে না। তো আমিও যেমন দাঁড়িয়েছি, তার সাথে আমার দুই মাও কিন্তু দাঁড়িয়ে আছে। টুকটাক কেনাকাটি আমরা করে নিয়েছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে, মানে মেলার যে রেস্টুরেন্টগুলো থাকে। যদিও পুরো ট্রিটটাই কিন্তু পিসেমশাই দিয়েছিলেন, পিসেমশাই পুরোটাই আমাদেরকে ট্রিট দিয়েছিলেন। এর তারপরে তো আমরা মেলাতে ঘুরছিলাম, ফিরছিলাম, মজা করছিলাম। আর এখানে যাদেরকে দেখছো সবকটা কিন্তু আমার দেওর, আমি একদম ওদের ওয়ান অ্যান্ড অনলি বৌদি বলতে পারো আপাতত। বাড়ি পৌঁছালাম অ্যান্ড এবারে ফ্রেশ হবো, অনেকক্ষণ ধরে টায়ার্ড হয়ে গেছি। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিও যে এই ব্লগগুলো কীরকম লাগলো। এনিওয়েজ, তো মেলা থেকে তো অনেক কিছুই কিনলাম, টুকটাক হার চুড়ি কানের, পরের অন্য কোনো ব্লগে সেটা ডেফিনেটলি শেয়ার করে দেবো। আজকে আর ভালো লাগছে না, এবার একটু ফ্রেশ হই। তো এই যে মা আছে এইদিকে, কীরকম লাগলো বলো? এই পাশে চলে এসেছি, ভালো লাগলো খুব। কি 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 খেলাম? রোল খেলাম, মোগলাই খেয়েছি, চিকেন পকোড়া খেয়েছি, আইসক্রিম খেয়েছি, অনেক কিছু খেয়েছি। আর তার আগের দিন তো আমরা আরো অনেক কিছু খেয়েছি। তো বলো, আজকে খাসি মাংস খাওয়া হয়েছে, বলে ফুচকা ফুচকা খেলাম, কালকে খাবো, কালকে অর্কেস্ট্রা আছে। তো ভালো করে জম্পেস করে বসে, আই ভালো শাড়ি পরেছি বলে নিচে বসি কালকে একদম। হ্যাঁ বাবা কিন্তু যাত্রা দেখছে, বাবা সবার সাথে বসে, ওদের সবার সাথে বসে যাত্রা দেখছে, আমরা চলে এসেছি। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, হোপফুলি আজকে ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমনি বাই বাই, গুড নাইট, টাটা। না ভালোই ছিল, নাই যতই বলি গুড নাইট, আমাদের তো আর রাত্রি শেষই হয় না। শেষের বেলায় আমরা সবাই মিলে এরকম গোল টেবিল করে বসে পড়েছিলাম গল্প করতে, কারণ রাতের গল্পটা কিন্তু খুব ফাটাফাটি জমাটি হয়। তো ওরা যাত্রা থেকে ফিরে এসেছিল, তখন বাজছিল রাত 12:30, আর এসেই তারপর ফিডব্যাক দিচ্ছিল কিরকম লাগলো না লাগলো, একটা জমি আড্ডা হলো। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ নেক্সট ব্লগে আমার জন্য তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। তো হোপফুলি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তো এখনকার মতন টাটা। সব জায়গা টাইগা নিয়ে বসে পড়েছে, দেখো টেবিলে হাড়ি পড়ায় দিয়ে, কাকিমা দেখো পুরো স্থির, সে কেমন দেখলে যেমন।